প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তোমরা যারা 2021 সালে মাধ্যমিক পরীক্ষায় পাস করেছো এবং তোমরা প্রত্যেকেই একাদশ শ্রেণীতে ভর্তির ফর্ম ফিল আপ করেছো বেশ বিভিন্ন স্কুলে এবং তোমাদের পছন্দ মতো সাবজেক্ট সহ, কিন্তু তোমরা প্রত্যেকেই জানো এবছর যেহেতু 100% পাসের সংখ্যা এবং তোমরা প্রত্যেকেই জানো যে নাম্বারটা প্রত্যেকে অনেক অনেক বেশি পেয়েছো, এই জন্য কী হয়েছে, তোমরা বিভিন্ন স্কুলে অ্যাপ্লাই করার পরও কিন্তু সেই স্কুলে হয়তো তোমরা সুযোগ পাচ্ছ না, কারণ তোমাদের মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা স্কুলে একটি নির্দিষ্ট সংখ্যক আসন কিন্তু সীমাবদ্ধ থাকে। অর্থাৎ সায়েন্সের জন্য এত সংখ্যক ছাত্রছাত্রী, আর্টসের জন্য এবং কমার্সের জন্য। যদিও বা এবছর কিন্তু সায়েন্সের ভর্তি হওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা প্রবণতা কিন্তু বৃদ্ধি পেয়েছে অন্যান্য বছরের তুলনায়, কারণ এবছরের রেজাল্ট কিন্তু প্রত্যেকেরই ভালো হয়েছে, তোমরা প্রত্যেকেই জানো। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, এত ভালো নাম্বার পাওয়ার পরও কিন্তু তোমরা কিন্তু স্কুলে অনেকে ভর্তি হতে পারছ না। এর একটাই কারণ, প্রত্যেকে 100% কিন্তু পাস করা হয়েছে এবং সবার থেকে ভালো রেজাল্ট করা হয়েছে। এমতো অবস্থায় তোমরা কিন্তু অনেকেই সমস্যায় পড়ে গেছো, তোমরা অনেকেই কমেন্ট করেছো যে কী করা যায় এবারে। তার অল্টারনেটিভ হিসাবে কিন্তু আজকেরে দেখো, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে একটি অফিসিয়ালি কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তিটা আগে তোমরা দেখে নাও, তাহলে তোমরা স্ক্রিনে ভালো করে দেখো। দেখো, বলা হয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, তারিখ তোমরা দেখে নাও, 29/7/2021। কী বলেছে দেখো, মাননীয়রা, সভাপতির নির্দেশ সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে জানানো যাচ্ছে যে এতদ দ্বারা 2021-2022 শিক্ষাবর্ষের জন্য একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ আসন সংখ্যা 275 থেকে বর্ধিত করে 400 সংখ্যা করা হলো। তাই তোমরা এই নোটিশটা, তার অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পেলে, অর্থাৎ এবারে তোমরা বুঝতে পারছো যে প্রত্যেকটা স্কুলেই তাদের আসন সংখ্যা কিন্তু বৃদ্ধি করতে বলা হলো। তাহলে এবারে যদি আসন সংখ্যা বৃদ্ধি করে দেয়, তাহলে আশা করা যায় প্রত্যেকে কিন্তু একাদশ শ্রেণীতে পছন্দ মতো স্কুলে তোমরা ভর্তি হয়ে যাবে। অর্থাৎ যে স্কুলগুলো এতদিন ধরে ভর্তি নিচ্ছিল না, তারা কিন্তু তাদের নাম্বার, সে নাম্বারটা কিন্তু অবশ্যই এবারে কমিয়ে দেবে, তাহলে তোমরা প্রত্যেকে ভর্তি হতে পারবে। তো আশা করি তোমরা এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দাও, এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকন প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশনটাকে অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।